আজ তাদের কথা বলছি যাদের খাবার পাতে শুক্তো দিয়ে শুরু হয়, শেষ হয় মাছের ঝোল দিয়ে। তাতে সম্পূর্ণ হয় না চাটনি পাঁপড় রসগোল্লা মিষ্টি দই না হলে। শুভ কাজের আগে মাছ না দেখলে কাজ নাকি শুভ হয় না। হ্যাঁ, এটাই সত্যি, কারণ আমরা বাঙালি, আমরা মনে প্রাণে বাংলাকে ভালোবাসি আর রক্ত দিয়ে এই বাংলা ভাষাকে বাঁচিয়েছি। তাই আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। পৃথিবীতে যে কোনো প্রান্তে বাংলা ভাষা বলা মানুষদের এবার আরেকবার মনে করানো হয় এই দিনটা তাদের জন্যে। ইউনেস্কো এক সমীক্ষায় অনুসারে বাংলাকে বিশ্বের সবচেয়ে মধুরতম ভাষা বলে সম্মান দেওয়া হয়েছে। তাই তো জীবনানন্দ দাশের কবিতাতে বলা আছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। আমরা গর্ব করি বাংলা ভাষাকে নিয়ে, তাও আমরা এই বাংলা ভাষাটা ভুলতে বসেছি। সকাল থেকে রাত অবধি যা লেখা দেখি সব অন্য ভাষা। আর সকালে প্রিয় মানুষরা গুড মর্নিং লিখে পাঠায়। আমাদের জীবনে বিশেষ দিনগুলো বাংলাতে না বলে জানাই, যেমন জন্মদিন, হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, কংগ্রাচুলেশন ইত্যাদি। আমাদের সম্পর্কগুলো কখন যে অন্য ভাষায় হঠাৎ পরিবর্তন হয়ে গেল বুঝতে পারলাম না। যেমন ভাই, ব্রো, বোন, সিস, মা, মম, বাবা, ড্যাড বা ড্যাডি ইত্যাদি। আর ঠোঁটে তো সরি, থ্যাংক ইউ, ওয়েলকাম, চিলকর ইত্যাদিগুলো তো লেগেই আছে। 1947 পাকিস্তান তৈরি হয়, সেটা দুই ভাগ ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। 1948 সরকার ঘোষণা করে, এখন থেকে উর্দু হবে জাতীয় ভাষা। পূর্ব পাকিস্তান মেনে নিতে পারেনি, উর্দুর সাথে বাংলাও থাকতে হবে এটাই তাদের দাবি। 1952 21 ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান ঢাকা ইউনিভার্সিটি থেকে মিছিল আয়োজন করা হয় সরকারের বিরুদ্ধে। কারণ হিটে মাটি অন্য দিন হতে পারে, কিন্তু মাতৃভাষা হবে না। শুরু হলো গোলাগুলি যুদ্ধ মাতৃভাষার বাঁচানোর জন্য। 17 নভেম্বর 1999 ইউনেস্কো ঘোষণা করে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও আপনাদের সাথে আমি শেয়ার করব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বারে হয়ে যান। আর ভালো থাকুন, সুস্থ থাকুন।